এই যে এখানে যে এই পরিস্থিতি, এই পরিস্থিতির ভিতরে মানে লকডাউন চলছিল, লকডাউনের কারণ হলো এ হয়ে দাঁড়িয়েছে। এখন তো বোঝা যাচ্ছে যে লকডাউন দেওয়ার কোনো মানে হয়নি। যদি লকডাউনে দেবে তাহলে এই অবস্থা কেন? প্রত্যেকটা পুলিশের উচিত দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ইয়ে করা, কিন্তু পুলিশটা এসে শুধু ক্যামেরায় ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে, মজা দেখছে। তখন থেকে করোনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তখন থেকে আমরা জীবাণুনাশক স্প্রে ইউজ করেছি এবং সামনে হাত ধোয়ার ব্যবস্থা করেছিলাম, আর এখন প্রতিদিনই স্প্রে করা হচ্ছে, স্প্রে চলতেই আছে। আমাদের এখানে চুয়াডাঙ্গা পৌরসভা, মমিনপুর ইউনিয়ন এবং আলোকদিয়া ইউনিয়ন, এই তিনটা মিলে মোট প্রায় 6,000 ভাতাভোগীকে আমরা ভাতা দিয়ে থাকি। তো প্রথমে আমরা শুরু করছিলাম সামাজিক দূরত্ব মেনটেন করেই, কিন্তু আমাদের সামনে স্পেস কম হওয়াতে রাস্তায় চলে যাচ্ছিল লোকজন, তখন রাস্তায় আবার চলাচল বিঘ্নিত হচ্ছিল। পরে আমাদের ক্যাম্পাসের মধ্যে আনতে গিয়ে একটু গ্যাদারিংটা বেশি হয়ে গেছে। আবার এমন সমস্যা যে যারা ভাতাভোগী তারা আবার সরকারি ত্রাণটা পাচ্ছে না, তাদেরকে আবার অল্প সময়ের মধ্যে ঈদের আগেই ভাতাগুলো সব দিতে হবে। তো এই অল্প সময়ের মধ্যে দিতে যেয়ে আবার পৌরসভা এবং ইউনিয়ন একসাথে আমার ভাতা দিতে হচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা আলাদা আলাদাভাবে বিভক্ত করে আমি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ঈদের আগে কর্মদিবস আছে মাত্র অল্প কিছুদিন, এর মধ্যে আবার সবাইকে ভাতা দিতে হবে, যার কারণে সবগুলো খাত ওয়ারি একসাথে আমার দিতে হচ্ছে, যার কারণে একটু সবাই বেশি মানুষকে একসাথে দেওয়ার কারণে একটু বেশি ভিড় হচ্ছে এখানে।